মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যে ত্রিপুরার প্রতিটি মানুষের নয়নমণি তা পুরো ভোটের ফল প্রকাশের পর ফের বোঝা গেল। সৎ নিষ্ঠাবান উচ্চশিক্ষিত কর্মঠ দেবতুল্য বিপ্লব বাবুর প্রতি ফের আস্থা রাখল পুরো এবং নগরের সাধারণ মানুষ। বিরোধী দলগুলো যাই বলুক, মুখ্যমন্ত্রী যে রাজ্যের মানুষের কাছে পুরুষ নন, একেবারে মহাপুরুষ তুল্য সুপুরুষ, সেটা ভোটের ফল প্রকাশের পর খুব ভালোভাবে স্পষ্ট হয়ে গেল। বড় জয়ের পর শাসক দলের দলীয় কার্যালয়ে উষ্ণ অভ্যর্থনায় ভাসলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। স্লোগান উঠল, বিপ্লব দেব জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে অভিনন্দনও জানিয়েছেন এদিন। আজকের দিনটিকে ফের একবার ঐতিহাসিক বললেন মুখ্যমন্ত্রী। আজকের এই ঐতিহাসিক দিন, তার জন্য আমি সমস্ত ত্রিপুরাবাসীকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। যেভাবে ত্রিপুরার সংস্কৃতি, ত্রিপুরার জনজাতির ঐতিহ্য, মহারাজা বিদ্যুৎপ্রেম কিশোর মানিকের স্বাভিমান, ত্রিপুরশ্রী মায়ের এই ভূমি, আমাদেরকে সংস্কৃতি কৃষ্টি যেভাবে পদদলিত করা হচ্ছিল, ত্রিপুরাবাসীকে বিভিন্নভাবে অপমান করা হচ্ছিল, তারই উত্তর আজকে ত্রিপুরাবাসী দিয়েছে। আমি নতমস্তকে ত্রিপুরাবাসীর প্রতি কৃতজ্ঞ যে ওনারা সঠিক জবাব ইভিএমের মাধ্যমে ভোটিং করে ত্রিপুরার মানুষ কি চায়, ত্রিপুরা কোন দিশাতে যেতে চায়, আজকের এই সিভিক পোলের যে রেজাল্ট এসছে, এখানে 98.50% মানে প্রায় 99% সিট ভারতীয় জনতা পার্টিকে উপহার দিয়েছে ত্রিপুরার জনতা। আমি আজকের এই জিতের জন্য এতটাই বলব, যারা যারা ত্রিপুরাকে বদনাম করতে চেয়েছিল পুরো দুনিয়া হবে, আজকের সংখ্যাগুলো সংখ্যালঘু কৈলাসর সংখ্যালঘু অঞ্চলের সিট হোক অষ্টমরা সবাই জবাব দিয়ে দিয়েছে, আমরা সংখ্যালঘুও না সংখ্যাগুরুও না, আমরা ত্রিপুরা মানুষ। বিরোধীরা সমালোচনা করবে, এটা ঘটনা, কিন্তু ক্ষমতায় এসেই মাত্র 4 বছরে সরকার এত কাজ করেছে যা ভুলে যায়নি ত্রিপুরার ভোটাররা। কেউ ভেবেছিল ত্রিপুরায় জাহাজ আসবে? মুখ্যমন্ত্রী নিজে সেটা এনে প্রমাণ করে দিয়েছেন, তিনি যেটা বলেন সেটা করেন। সবাই বলছে এই জয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ম্যাজিক, কিন্তু মুখ্যমন্ত্রী কতটা বড় মনের হলে তিনি বলে দিচ্ছেন এটা কোনো ম্যাজিক নয়, এটা ত্রিপুরার মানুষের জয়। দেখুন, মুখ্যমন্ত্রী বিপ্লবের ম্যাজিক না, এটা ত্রিপুরার জনতার ম্যাজিক। 2018 তো ম্যাজিক বা কালো ম্যাজিক এমন কিছু ছিল না, আপনাদের সবার মিলেমিশে প্রয়াস হয়েছে। আমরা তো বিশ্বাসও করছিল না যে 1.5% থেকে বিজেপি 43.53% পৌঁছে যাবে, আরও 8.5% ভোট আছে, কুল মিলিয়ে মানে 54%। এটা তো কল্পনা দিচ্ছে ভোটার জিত, ত্রিপুরা মানুষের জিত, বারবার ওই জিতটাকে কোনো পার্টিকে নিয়ে যাওয়া না। আমরা ভারতীয় জনতা পার্টি থেকে আসি একটা প্ল্যাটফর্ম, কিন্তু ওই জিতটা জনতা দিচ্ছিল, মুক্তি ছিল ত্রিপুরা, সেটা কোনো দিন ভোলা উচিত না, সেটা ত্রিপুরা মানুষের জিত। আমরা একটা পার্টিতে ছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীর মার্গদর্শনে আমরা কাজ করেছি, আমরা জিতে এমএলএ হয়ে গেছি, আজকে কাজ করার সুযোগ পেয়েছি, কিন্তু জিত জনতার জিত, আজকেও সেটাই বলেছি। জনতার সরকার জনতার জিত, আর এখনো এটা জনতার সরকার জনতার জিত হয়েছে, বেশি কি হবে জনতা। স্যার আরেকটা প্রশ্ন, স্যার প্রায় সময় বিজেপি থেকে একটা বলা যেত যে অভিযোগ করতো সিপিএম তৃণমূলকে অক্সিজেন দিচ্ছে আর তৃণমূল সিপিএমকে অক্সিজেন দিচ্ছে। অনেক জায়গায় দেখা গেছে এই নির্বাচনে প্রায় সেকেন্ড পজিশনে তৃণমূল চলে এসছে, এটা কি অক্সিজেনের প্রতিফলন? দেখুন, আমি আজকের এই দিনটি, আজকের এত বড় জিত জনতার,
সেই দিকটা কোন পার্টি কি করেছে কে কি করছে এই জায়গাটা যেতে ইচ্ছে না পজিটিভিটি শুরু করে। উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন বলেছেন এটা মানুষের জয়, কর্মীরা কাজ করেছে তাই এই জয় এক প্রকার নিশ্চিত ছিল, কর্মীদের অভিনন্দন জানিয়েছেন উপমুখ্যমন্ত্রী। মানুষের জয়, মানুষ মানুষের কথাই শেষ কথা, মানুষই শেষ কথা বলে, সবসময় কথাই বলা হয় এবং মানুষ শেষ কথা বলেছে। আর যারা এখানে এসেছিল অন্য রাজ্য থেকে ওদেরকে বোঝা উচিত যে মানুষ শেষ কথা বলে এবং স্বীকার করে নেওয়া উচিত ফলাফল। কর্মীদের জন্য কি বার্তা থাকে আগামী দিনে? কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছে এবং মানুষের কাছে দরজায় দরজায় গিয়ে প্রচার করেছে, কাজ করেছে, এই জন্য এই জয়। বিশাল জয় তো কর্মীরাই সবচেয়ে বড় অংশীদার এবং আমি আমাদের কার্যকর্তারা আছেন পার্টির ওদেরকে অভিনন্দন জানাই এবং ভোটার মণ্ডলী যারা ভোটাররা আছেন ওদেরকে আমি ধন্যবাদ জানাই, আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। ভাবা যায় একটা দল প্রায় 99% ভোট পেয়েছে, 2023 সেটা 100% হতে পারে, অর্থাৎ ত্রিপুরায় একজন ভোটারও বিজেপি বিরোধী হবে না। রাজ্যের দিকে দিকে এভাবেই উন্নয়ন আর সরকারি চাকুরির বন্যা চলতে থাকলে হতেই পারে 2023 বিরোধী দলের প্রার্থীরাও দেবে চুপচাপ পদ্মে ছাপ। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।